মঙ্গলাহাটের এখন ব্যবসায়ীদের ধোঁয়াশা, তারা দোকান এই মার্কেট আবারও খুলতে চান। অগ্নিকাণ্ডে 12 দিন পার হয়ে গেছে, হাওড়া মঙ্গলাহাট খোলা নিয়ে ধোঁয়াশা। মুখ্যমন্ত্রী বললেন যে হাওড়ায় আমরা গিয়ে আমাদের হেডকোয়ার্টার সেট আপ করব, যাতে হাওড়ার মানুষের সুবিধা হয়, নবান্ন তৈরি করব। এটা একটা প্রাইভেট প্রপার্টি, কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছে হাটের জায়গায় হাটই থাকবে। মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হবে করবো, যদি না করে আমরা নিজেরা করবো। যারা ছোট ছোট ব্যবসা করেন, যারা রোজ বাড়িতে সেলাই করে ওস্তাদাররা তাদের নিজেদের জিনিস নিয়ে এসে হাটে বেচেন, তাদের যাতে রোজগার ঠিক মতন হয়, তাদের রোজগার বন্ধ করার জন্য এই মোদী সরকার তাদের রোজগার বন্ধ করার জন্য হটপট করে জিএসটি করেছিল, যাতে যেরকম কাশ্মীরের আপেল, সেই আপেল এখন আর ছোট ব্যবসাদাররা বেচে না, সবটা আদানি কিনে নিয়ে অল ইন্ডিয়ায় সাপ্লাই করে বড় বড় মলে। ঠিক সেইভাবে জিএসটি করার মধ্যে ছিল যে ছোট ব্যবসাদারদের মেরে দাও, তারা সংগঠিত হতে পারবে না, তাই তাদের যখন ছোট ব্যবসা বন্ধ হয়ে যাবে তাদের মালের দাম বেড়ে যাবে, তার কারণ জিএসটি না হলে মিল থেকে মাল কিনে সেটা দিয়ে যখন তৈরি করবে মিলের মালের দাম বড় হয়ে বেশি লাগবে, ভেবেছিল উঠে যাবে, ওরা বুঝতে পারেনি যে ছোট ব্যবসাদার তারাও লেখাপড়া জানে, তারা অর্গানাইজ করে এখন জিএসটি দিয়ে মাল কিনছে, জিএসটি দিয়ে মাল বেচছে। ওদের একটা অদ্ভুত ছাড়া ভালো দোষ যে ছোট ব্যবসাদারকে মেরে দাও, সবই নাকি আদানি আম্বানি করে। ছোট ব্যবসা যারা আমরা করি আমাদের বেঁচে থাকা কোনো অধিকার নেই, কিন্তু বাংলায় আমরা সুরক্ষিত আছি, তার কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা এবং আমরা জানি যে এই ছোট ব্যবসা যারা করেন অত্যন্ত কষ্টের সাথে করেন, বাড়িতে মা বোনেরা তারা ব্যবসা করেন, ছোট ছোট শ্রমিক গরিব ভাই তারা একটা পায়ে মেশিন দুটো মেশিন নিয়ে কোনো রকমে বাড়িতে কাজ করেন, তারপর সেই প্রোডাক্টটা নিয়ে এসে হাটে বিক্রি হয়। বাংলায় হাট কালচার আছে এবং সেটা আরো বেশি হচ্ছে বলে হাওড়া জুড়ে হাট হচ্ছে, গার্ডেনের জুড়ে হাট হচ্ছে, ওদের জানা করছে। তার কারণ সাম্প্রদায়িক সুশ্রী যারা দেয় তারা না এই সম্প্রদায়ের হয় না ওই সম্প্রদায়ের, তারা সাম্প্রদায়িক হয়। তারা এখানে অনেকে আছেন যারা লাফালাফি করেন সেই সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি কে নিয়ে, কিন্তু জো পাবলিক কা নেই হ্যায় ও তুমারা ভি নেই হ্যায় হামারা ভি, তারা আদানি আম্বানির ব্যবসাকে বড় করার জন্য তারা ব্যস্ত হয়ে যান। তাই আপনাদের শুধু আশ্বাস দেওয়ার জন্য এসেছি, আমরা কয়েকদিন দেখব যদি কাগজপত্রের কোনো অসুবিধা থাকে মিউনিসিপ্যাল কর্পোরেশন
তারা দেখবে, দেখে নিয়ে কাগজপত্রে যদি অসুবিধা থাকে আমরা করে দিয়ে যাতে হাটটা তাড়াতাড়ি শুরু হয় আমরা সেই দিকে উদ্যোগী হব। আর অনেকে আছেন এই সুযোগে পয়সা তুলছে, কোন কমিটির নাম দিয়ে দিচ্ছেন, কমিটি এই কমিটি সেই কমিটির নাম নিয়ে টাকা তুলছেন, ব্যবসাদার যে হাত জোর করে বলবো কাউকে এক মায়া পয়সা। সরকার আপনার সাথে আছে, কোন কমিটি হকার কমিটি, সংগ্রাম কমিটি, হ্যান্ড কমিটি, ত্যান কমিটি, কোন কমিটি আসবে না, কারণ বাবার ক্ষমতা নেই এই সমস্যার সমাধান করবে, এটা হাওড়া কর্পোরেশন করবে। আর যারা মালিক আছেন তাদের বলছি 15 দিন 20 দিন আপনাকে সময় দিলাম, এসে সমাধান করে হাটটাকে খুলুন। যদি হাটটা না খোলেন তাহলে আমরা হাটটাকে অধিগ্রহণ করব এবং করে নিয়ে আমরা পুরো তৈরি করে সেই হাটটা আমরা চালিয়ে দিই। আমরা নিশ্চিতভাবে চাইছি, আমরা চাইছি যে তাড়াতাড়ি একটা একটা জায়গায় একটা আগুলে নিশ্চিতভাবে আমরা চাইছি যে অন্য অন্য জায়গায় ওস্তাকার ভাইরা এখানে বসুক। এটা মিটিং এর পরে আমি হাওড়া কর্পোরেশনকে ডেকে টেম্পোরারি কোথাও করা যায় কিনা দেখে নিচ্ছি। কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরাদ আকিম যে বক্তব্য রাখছিলেন, 15 দিনের সময়সীমা নেওয়া হচ্ছে শুধু তাই নয়, কোন রকম
তোলা তোলা যাবে না এবং এর পরবর্তীতে আগামী সোমবার থেকেই মূলত একটা হাত খোলা একটা আগাম ইঙ্গিত কিন্তু দিয়ে রাখলেন। অবিলম্বে হাত খোলার দাবি জানাচ্ছিলেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, হাট যেখানে রয়েছে হাট সেখানেই থাকবে স্পষ্ট বার্তা জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। ব্যবসায়ীদের রীতিমতো উদ্বেগ না হওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন এবং কিছুটা স্বস্তিতে এখন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। আজ সকাল থেকে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছিল, কবে হাট খুলবে, পুজোর আগে তারা আদৌ এই ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারবেন কিনা সেই প্রশ্ন, সেই ধন্দে যেরকম তারা রয়েছেন। কিন্তু অবিলম্বে যাতে হাট আবারও চালু করার ব্যবস্থা করা যায় এই নিয়ে আজ সকাল থেকে রীতিমতো ব্যবসায়ীরা তারা জমায়েত করছিলেন। ফিরহাদ হাকিম অনুপ্রায়টা রয়েছেন এবং ফিরহাদ হাকিম যে বক্তব্য তিনি বললেন এবং প্রয়োজনে হাটকে সরকার অধিগ্রহণও করতে পারে এমনও কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম। এরপর সেই মঙ্গলা হাটকে আগের অবস্থায় ফিরিয়ে এনে ব্যবসায়ীদের কাছে তুলে ধরতে পারবেন এবং তুলে দেওয়া হবে এমনটাই বার্তা ফিরহাদ হাকিমের। সরকার পাশে রয়েছে বললেন ফিরহাদ হাকিম। গণ পিটিশন আজকে দিয়েছেন ব্যবসায়ীরা এবং তাই নয়, ফিরহাদ হাকিম হাওড়ার মঙ্গলাহাটে ব্যবসায়ীদের সঙ্গে তিনি যে আশ্বাস দিয়েছিলেন কথা বলছেন, তিনি এখনো সেখানে আশ্বস্ত করার চেষ্টা করছেন, সরকার পাশে রয়েছেন। একদিকে দেখাচ্ছি ঘটনার 12 দিন আগের ছবি, যেখানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় হাওড়ার ঐতিহ্যবাহী এই মঙ্গলাহাট। ঘটনার 12 দিন পার হয়ে যাওয়ার পর ব্যবসায়ীরা তারা রীতিমতো সর্বস্ব খুইয়েছেন, তারা আশঙ্কা প্রকাশ করছেন কবে হাট আবারও খোলার ব্যবস্থা করা হবে। পুজোর যখন আর 2 থেকে 2.5 মাস বাকি রয়েছে, তার মধ্যে তারা ব্যবসায় নতুন করে ঘুরে দাঁড়াতে, এর আগেও যেরকম জানিয়েছিলাম তারা সরকারি অনুদান দাবি করেছিলেন এবং এরপর তারা বলেছিলেন পরিষ্কার সরকারি অনুদান না দিলে কোনোরকমভাবে এ ব্যবসাকে আর ঘুরে দাঁড় করাতে পারবেন না। মঙ্গলাহাটে যে ছবি সর্বস্ব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তবে যেটুকু জিনিস বেঁচে আছে তাই একমাত্র সম্বল এবং হাওড়ার মঙ্গলাহাটের ব্যবসায়ীরা তারা একসঙ্গে পিটিশন দিয়েছেন এবং আজ ব্যারিকেড ভেঙে ঢোকার একটা হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। ফিরহাদ হাকিম তিনি এসেছেন, সঙ্গে অনুপ্রায় রয়েছেন। ব্যারিকেডের বাইরে ব্যবসায়ীদের জমায়েত লক্ষ্য করা যায়, তবে হাট খুলবে, হাট থাকবে হাটের জায়গায় বললেন ফিরহাদ হাকিম। আমরা মঙ্গলাহাটে ছবি দেখানোর চেষ্টা করছি, ফিরহাদ হাকিম তিনি স্পষ্ট ইঙ্গিত দিলেন সরকার পাশে রয়েছে ব্যবসায়ীদের এবং পুজোর আগেই যাতে আবারও আগের অবস্থায় হাওড়ার মঙ্গলাহাটকে ফিরিয়ে আনা যায় তারই দ্রুত ব্যবস্থা করা হবে, সংস্কার করে দেওয়া হবে, হাটকে আবারও পূর্বাবস্থায় ফিরিয়ে আনাটাই এখন লক্ষ্য। ব্যবসায়ীদের রীতিমতো আশ্বস্ত করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।